তো প্রণাম মানুষের দল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সবার আগে আমরা জানি দুর্গা পুজো এসে গেছে গাইস। আর এই খুশিতেই আমাদের বেঙ্গলের সব থেকে ভালো ইউটিউবার কিরণ দা কিছু বছর আগে দুর্গাপুজোতে তার প্রবলেম শেয়ার করেছিল একটা ভিডিওতে। আর ওটা দেখে আমার মনে হলো আমারও তো দুর্গাপুজো এবার অনেক প্রবলেম আছে। মানে দুর্গাপুজোয় প্রত্যেকবারই আমার প্রবলেম থাকে, বাট এবার আমি ওটা বলতে চলেছি। তো ইয়েস, এই ভিডিওতে আমি আমার এইবারের দুর্গাপুজোর কিছু বড় বড় প্রবলেম শেয়ার করব, যেগুলো আমরা যদি সমাজ দিয়ে না দূর করি আমাদের দুর্গাপুজো ভালো যাবে। তো গাইজ, এইবারের দুর্গাপুজোতে আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে বৃষ্টি। এটা শুধু আমার না, আই গেস তোমারও প্রবলেম। আমি ইন্দ্রদেবের কাছে একটাই অনুরোধ করতে চাই, এবার বৃষ্টি করিও না। না মানে বৃষ্টি করাও, কিন্তু ওরকম মুসুল ধারে বন্যা করিয়ে দিও না, আমরা বেরোতে পারবো না। হ্যাঁ, এই টাইপের কাপেলদের ইচ্ছা হতেই পারে, নেকা ফটো শুট করবে বৃষ্টিতে, তারপর ওটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেবে, বাট আমার পোষায় না ভাই। দেখো, ছেলে আর মেয়েদের দুজনেরই এতে প্রবলেম। আমি দামি দামি স্নিকার্স কিনছি, সাদা সাদা স্নিকার্স, ওগুলো বৃষ্টিতে আমি পরে বেরোবো, ওটা কালো স্নিকার্স হয়ে বাড়ি ফিরবে। আর মেয়েদের ছেড়ে দাও ভাই, 500 গ্রাম মেকআপ করে আসবে, ওটা বৃষ্টিতে ধুয়ে গেলে কিছুটা এরকম লাগবে। আর তাই ইন্দ্রদেবের কাছে তোমরাও আমার সাথে অনুরোধ করো, এবার বৃষ্টি করালেও ওর মুসুলধারে বন্যা করিয়ে যেতে না দেয়। আমার দ্বিতীয় প্রবলেম হচ্ছে, রে পূজোতে কটা জামা হলো? এ তুই কে? হ্যাঁ না না, তুই কে? তুই আমায় কিনে দিবি গুচির জামা, জারার জামা, দামি 10,000 টাকার জামা তুই কিনে দিবি? আমি জাঙ্গিয়া পরে ঘুরবো, আমি স্যান্ডো গেঞ্জি পরে ঘুরবো, তোর বাবার কি? না, তোর যখন এতই চিন্তা আমার জামা কাপড় নিয়ে, তুই আমার সাথে দেখা করলে দুর্গাপুজোতে আমার হাতে 2,000 টাকার নোট একটা ধরিয়ে দিবি, ব্যাস। তারপর বলবি পুজোতে জামা হলো, না হলে এই নে কিনে নে, ব্যাস এইটা করবি। পুজোতে কটা জামা, তুই কে? এতই যখন জামার চিন্তা, ভাই গরিবদের দান কর। গরিবরা কত খেতে না পেয়ে, জামা না পেয়ে দুর্গাপুজোয় বসে থাকে রাস্তার মধ্যে, ওদের দান কর। তো গাইজ, আমার থার্ড প্রবলেম হলো, এটা প্রবলেম বলবো না, এটা থ্রেট বলবো সব স্কুল আর কলেজদের, না তোরা নিজেদের কি মনে করিস, পঞ্চমী ষষ্ঠী অবধি স্কুল কলেজ খোলা রেখে তোরা খুব মানে খুব বড় লেভেলের লোক হয়ে যাচ্ছি। না, আমি অনেকের দিয়ে শুনছি, দাদা আমার ষষ্ঠী অবধি স্কুল খোলা, সপ্তমী অবধি কলেজ খোলা। এ তুই কে? কোন নর্মাল মানুষ ষষ্ঠী সপ্তমী অবধি স্কুল কলেজ খোলা রাখে? চতুর্থী দিয়ে ছুটি দিবি তুই, চতুর্থী সব স্কুল কলেজকে আমি বলছি পরের বার দিয়ে চতুর্থ দিয়ে ডিক্লেয়ার করা হবে ছুটি। এই যে এই থ্রেডটা আমি দিলাম, এরপর যদি আমাকে কোনো কলেজ বা স্কুল থেকে ব্যান করে দেয় যে শাগনিক নিষিদ্ধ, আসতে পারবে না কলেজ বা স্কুলে, কারণ এরকম বলেছে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তাই এই ভিডিওটা একটু শেয়ার করো, নাহলে বুঝতে পারছো। তো গাইজ, আমার চতুর্থ প্রবলেম হলো ওই টাইপের লোকেদের ওপর যারা পুজোর আদ অবধি কোনো রিলেশনশিপ নেই, ভাই মেয়ে খুঁজে দে, ভাই ছেলে খুঁজে দে, অ্যাজ ইফ আমি দালাল ওদের। কিন্তু ভাই চতুর্থীর দিন টিল দশমী একদম রিলেশনশিপ চলে যাচ্ছে, পুরো মানে মগ্ন লাভের মধ্যে, ঠিক আছে, একদম ছবি তুলে গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছে, ইনস্টাতে স্টোরি দিচ্ছে, তাকে মেনশন করছে। তো আমি এই টাইপের লোকেদের বলতে চাই, তোদের দেখাতে হবে না তোর ওই 5 দিনের রিলেশনশিপে আছিস, তোদের দেখাতে হবে না তুই সিঙ্গেল আমি মিঙ্গেল, ওরকম দেখাতেই হবে না তোকে। তোদের এই ম্যাজিকটা তোদের কাছেই রাখ, আমি চাই না, আমি সিঙ্গেল হয়ে ঘুরবো পুজোতে, তার দিয়ে ভালো ওই 5 দিনের রিলেশনশিপে আমি যাবো না, সিঙ্গেলরা অনেক ভালো করে ঘোরে পুজোতে, তোর এই ম্যাজিক তোর কাছেই রাখ। তো গাইজ, আমার ফোর্থ প্রবলেম হলো, আমার যারা অডিয়েন্স আমাকে যারা ফলো করো তাদের ডিমান্ডে এই প্রবলেমটা এসছে, সেটা হলো যে অনেকের নাকি মা বাবা তাকে বন্ধুদের সাথে বেরোতে দিচ্ছে না, কারণ এখনো নাকি বড় হয়নি, বড় হলে বেরোতে হবে। দেখো কাকিমা বা কাকু, আমি তোমাদের বলছি এটাই বয়স, এমন বন্ধুদের সাথে বেরোতে দাও যাদেরকে তুমি ভরসা করো, ওরকম লুইচ্চা লাফাঙ্গা, ওরকম চুল কেটে আসবে, হলুদ রঙের লাল রঙের চুল, তারপর এরকম আলখাল্লার মতন ক্রিন ছাপড়ির সাথে বেরোতে দেবে না। ভালো ছেলে বা ভালো মেয়ে দেখলেই বোঝা যায়। এবার যদি তোমার ছেলেই বা তোমার মেয়ে ওরকম ছাপড়ি হয়, বাট তাও আমি বলছি, দেখো কাকিমা বা কাকু প্লিজ বেরোতে দাও, বাচ্চাদের মন এই বয়সে বেরোবে, কোন বয়সে বেরোবে, না মানে বেশি রাত করবে না, বলে দিও 10টার মধ্যে বাড়ি ফিরে যাবে। আর যদি দেখো 10টার মধ্যে বাড়ি ফিরছে কিন্তু এরকম টোলটে টোলটে বাড়ি ফিরছে, তাহলে পোদে বাস ঢুকিয়ে দেবে। আমি আমি বলছি বেরোতে দিতে বলছি, আবার এটাও করতে বলছি। তো গাইজ, এরপর আমার প্রবলেম হলো কাপেলদের নিয়ে। এবার কাপেলদের নিয়ে ওরম ভাবে প্রবলেম না, কিন্তু এই টাইপের কাপেল ভাই এরা বাইরে বেরোয় কেন? না ভাই, এই টাইপের কাপেল বেরোলে আমার মুড খারাপ হয়ে যায়, তোরা আমার পুজোর বিকেলটা নষ্ট করে দিই। তার ওপর দিয়ে ভাই এই টাইপের আবার চকলেট বেরিয়েছে, একে অপরকে চকলেট খাওয়াবে, একে অপরকে এই করবে, আমার পোষায় না ভাই এসব। তোরা বাড়িতে থাক না ভাই, তোরা বাড়িতে থেকে নিজে বাচ্চা হয়ে নিজের বাচ্চাই কর, বাইরে বেরোস না ভাই, লোকেদের মুড খারাপ হয়ে যায় ভাই। আর এইটার মানে এটা না সব কাপেলই বাজে ভাই, এদের জন্য ভালো কাপেলদেরও নাম খারাপ হয়ে যাচ্ছে। তো গাইজ, এরপর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম পুজোর প্ল্যানিং, ঠিক আছে। পুজোর প্ল্যানিং আমরা সবাই মানে সাধারণত পুজোর আগে করি বা পুজোর সময় করি। আমার বন্ধুরা বলবে আমরা বিকেল 7টায় বেরোবো, ওই 7টার জায়গায় আমরা 9টায় বেরোবো, ঠিক আছে, 2 ঘন্টা লেট অলরেডি। তারপর 9টায় বেরিয়ে রাস্তার মধ্যে কেউ জানে না
একজনও জানে না আমরা কোথায় ঘুরতে যাবো, ঠিক আছে? ওই ইনস্ট্যান্ট মোমেন্টে ডিসাইড হবে কোথায় ঘুরতে যাবো, তারপর সেই শেষমেশে কোনো চায়ের দোকানে বা দু তিনটে প্যান্ডেল দেখে বাড়ি ফিরে আসবো। তো আমি এই টাইপের বন্ধু বা লোকেদের বলতে চাই, ভাই আগে দিয়ে প্ল্যানিং করে বেরো, নালে প্রবলেম হয়ে যায়, সবার বাড়ি ফিরতেও প্রবলেম হয়। আর ঘোরাটা আমি নতুন জামা কি মানে তোকে দেখানোর জন্য পড়ছি, অবশ্যই কোনো ভালো সুন্দরী মেয়েকে দেখানোর জন্য পড়ছি, তো ওরকম কোনো জায়গায় চল, কোনো ভালো প্যান্ডেলে চল, প্যান্ডেল হপিং কর আমার সাথে। কিন্তু এই টাইপের কি ভাই, নটায় বেরিয়ে প্ল্যান জানিস না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্ল্যান ওরম করিস না ভাই। তো প্লিজ এই এক প্রবলেম, যারা প্ল্যান করে বেরো না প্লিজ প্ল্যান করে বেরো, নালে প্রবলেম হয়ে যায়। তো ভাই এরপরও আরো অনেক প্রবলেম থাকে, যেরকম পুজোতে ভলেন্টিয়ার প্যান্ডেলের মধ্যে গেলে এখানে দাঁড়ানো যাবে না, এখান থেকে বেরো, ফ্যানের হাওয়া খাবে না, এসির হাওয়া খাবে না, এরকম করতে থাকে। বা পাড়ার এরকম যারা কমিটির পুজো কমিটির চাঁদা নিতে আসে, দিদি এবার বেশি বিরিয়ানি দেবো, এবার বেশি পোলাও দেবো, ওরম করে 1,000 টাকা 500 টাকা বাড়ানো যায় না। যার যেরকম সামর্থ্য সেই তো দেবে না, না তুমি বলবে 1,000 টাকা দিতে, ওর যদি সামর্থ্য 500 টাকার ও তো ওটাই দেবে। এই প্রবলেমগুলো এভারগ্রিন, এগুলো মানে আমি বলে চলে তোমরা শেয়ার করলেও এগুলো যাবে না। বাট বাকি যেই প্রবলেমগুলো বললাম ওগুলো যদি তোমরা রিলেট করতে পারো তাহলে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে প্লিজ। আর যদি তোমার নিজের কোনো প্রবলেম থাকে, যেটা অনেক প্রবলেম আছে ভাই আমি জানি, সবার আলাদা আলাদা প্রবলেম, ওগুলো কমেন্টে বলো প্লিজ, পারলে আমি আরেকটা পার্ট বানাবো এটা। আর বেশি কিছু লাইক এম বেম রাখবো না, ঠিক আছে? 1,000 লাইকের এম করছি, করিয়ে দিলে খুব ভালো, আর না করে দিলে আমি খুব রেগে যাবো। চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দাও ভাই, 1 মিলিয়ন হতে চললো। এখানে সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছ, ওটা হাঁটিয়ে গোল্ড প্লে বাটন লাগাতে চাই এখানে, ঠিক আছে? আর ভুলো না কিন্তু আমার ইনস্টাগ্রামে 100K হতে চলেছে, 85K আইগেস এখন আছে, তো ফলো ওলো করে নিও, ফাঙ্গি শাগনিক নাম ওখানে। এনিওয়ে সবাইকে হ্যাপি দুর্গাপুজো, সবাই ভালো করে কাটাও, সবাই সুস্থভাবে কাটাও। অ্যান্ড এই প্রবলেমগুলো ফেস করলে কিনা বা নতুন কোনো প্রবলেম আছে কিনা, অ্যাজ বললাম কমেন্টে লেখো, কমেন্ট ভরিয়ে দাও। চলো টাটা।